প্রচণ্ড গরমের মাঝে ঝড়ের পূর্বাভাস বঙ্গোপসাগরের নিম্নচাপ দুপুরে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে চার সমুদ্র বন্দরে এক নম্বর সতর্ক সংকেত প্রচারণায় কোস্টগার্ড সাম্প্রদায়িক শক্তি বিএনপির জন্য মাথা চাড়া দিয়ে উঠছে অভিযোগ ওবায়দুল কাদেরের দেশের গণতন্ত্র অবরুদ্ধ বললেন রিজভি নজরুলের জনবার্ষিকীতে কবি সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং গ্যাসের মজুদ বাড়ানোর লক্ষ্যমাত্রার মাত্র পনেরো শতাংশ অর্জন বাপেক্স বাংলার উপর দায় চাপিয়ে খালাস প্রতিমন্ত্রী চট্টগ্রামে দশটি ইউনিট বন্ধে বিদ্যুৎ মিলছে ত্রিশ সঙ্গে আছি আমি ফয়সাল এমপি আনার হত্যার মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের বাংলো যেন অপরাধের আলাদা জগৎ অভিযোগ আছে গহহিনী গ্রামে বিশাল বাংলোয় মাদক নাজগান, গান ফুর্তি হতো প্রায় শাহিনের ভাইয়ের দাবি অধিকাংশ পৈতৃক সম্পত্তিতেই তার এই বাংলো লোটাস রহমান সোহাগকে সঙ্গে নিয়ে আবদুল্লা আল মামুন রুবেলের প্রতিবেদন ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি যাকে নিয়ে এত আলোচনা সংসদ সদস্য আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন বিশাল এই বাংলো গড়ে তুলেছেন জনবসতিহীন এক নিস্তব্ধ গ্রামে অভিযোগ আছে এই বাংলো থেকেই নানা অপকর্ম পরিচালিত করতেন তিনি এখন প্রকাশ্যে আসছে যা ধীরে ধীরে জানবো এই বাংলো সম্পর্কে আরও অনেক কিছু সাতাশ বিঘা জমির উপর আলিসান বাংলোবাড়ি সুইমিং পুল গল্ফ ক্রিকেট মাঠ জিম অভিজাত কোন সুবিধাটি নেই এই ঝিনাইদহের উপজেলা থেকে কিলোমিটার দূরে রিসোর্টের এলাঙ্গি গ্রামের এই বাংলোর মালিক সংসদ সদস্য আনার হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন জানা গেছে এখান থেকেই নিয়ন্ত্রিত হতো শাহিনের মাদক ব্যবসা ঝিনাইদহে আসলে এখানেই থাকতেন তিনি বন্ধুবান্ধব নিয়ে মেতে উঠতেন মৌজ মাস্তিতে দামি গাড়িতে আসতেন নায়ক নায়িকারা জানা যায় বন্ধু শাহিনের আমন্ত্রণে সাংসদ আনারও একাধিকবার এই বাংলোতে গিয়েছিলেন দেশে করে খাওয়া দাওয়া করে বক্সে গান মান দেয় দিয়ে পুরো বাংলো এলাকা কাটাতারের বেষ্টনীতে ঘেরা কেউ চাইলেই ঢুকতে পারে না এখানে প্রায় একশো সিসি ক্যামেরা চব্বিশ ঘন্টা নজরদারি করে বাংলোর চারপাশ পরপর দুই দিন সরে জমিন গিয়ে মূল গেটে তালা ঝুলতে দেখা যায় বাইরে থেকে একটি দামি মাইক্রোবাস দেখা গেলেও অনেক ডাকাডাকি করেও কারও সারা মেলেনি এমপি আনার খুনের পর এ যেন পরিত্যক্ত বাড়ি শাহিনের ভাইয়ের বাংলোটির বেশিরভাগ জায়গা শাহিন পত্রিক সূত্রে পেয়েছেন মেজরিটি পার্সেন্ট পৈতৃক সম্পত্তি যেটা বাবের থেকে পেয়েছে আর বাকিটা ওর কেনা একসময় ইটের গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান শাহিন এখন সেখানেই অবস্থান করছেন আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ জিনাইদাহ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দুপুরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এই মুহূর্তে কক্সবাজার সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল সরাসরি যাচ্ছি কাছে রুবেল বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে সাগর উত্তাল রয়েছে অন্য সময় আমরা যেটি লক্ষ্য করছি সেটি অনেক সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠছে আবার অনেক সময় সেটি যে ব্যবসা গরম সে ব্যবসা গরমও আসলে লক্ষ্য করা যাচ্ছে তবে সবচেয়ে পরিস্থিতি সকাল নয়টার পর অনেকটাই পরিবর্তন হয়েছে এখন আসলে ঠিক লক্ষ্য করলে দেখবেন যে সাগরের যে ঢেউয়ের মাত্রা সেটি অনেক বেড়েছে অনেক উঁচু উঁচু ঢেউ উপকূলে আগাত এবং পাশাপাশি যেটি লাল হলুদ সৈকতের যে লাল হলুদ পতাকা টাঙ্গানো হয়েছিল লাইফ গার্ড কর্মীরা যে লাল হলুদ পতাকা টাঙিয়েছিল সেই লাল হলুদ পতাকা এখন নামিয়ে ফেলা হয়েছে এবং সতর্কতামূলক যে লাল পতাকা সমুদ্র সৈকতে সেটি টাঙিয়ে দেওয়া হয়েছে মূলত লাইফ গার্ড কর্মীরা যেটি বলছে সাগর উত্তাল হয়ে উঠেছে ঢেউয়ের পরিমাণ অনেক উঁচুতে উঠেছে এবং যেটি স্বাভাবিকের চেয়েও চার থেকে পাঁচ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে যার কারণে যাতে পর্যটকরা যারা এখানে এসেছেন সমুদ্র স্নানে যাতে বিরত থাকে এবং তাদেরকে যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে না হয় সেজন্য তাদেরকে সর্বোচ্চ সতর্ক করে দেওয়া হয়েছে এবং তারা আমরা লক্ষ্য করছি সমুদ্রের বালিয়াড়িতে তারা টহল দিচ্ছে এবং টহল দিয়ে দিয়ে মানুষজনকে সতর্ক যে কার্যক্রম সেটি পরিচালনা করছে আমরা আবহাওয়া পরিস্থিতি আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে এখন পর্যন্ত সর্বশেষ পাঁচ নম্বর বিশেষ যে বিজ্ঞপ্তি সেটিতে বলা হয়েছে কক্সবাজার থেকে ছয়শো তিরিশ কিলোমিটার দূরে রয়েছে এবং এই গভীর নিম্ন চারটি দুপুরের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তো এ ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত সেখান থেকে ঘূর্ণিঝড় রিমলে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে দেশটির সাত রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আটান্ন সংসদীয় আসনে ভোট দেবেন প্রায় সাড়ে এগারো কোটি ভোটার ভাগ্য নির্ধারণ হবে প্রায় নশো প্রার্থীর ভোট হচ্ছে দিল্লির সাত ও পশ্চিমবঙ্গের আট আসনে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ বিস্তার ভারত থেকে বিস্তার জানাচ্ছেন সুব্রত আচার্য সকাল সাতটা থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে এভাবেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন দেশটির সাধারণ ভোটাররা আর এই দফায় ভোট হচ্ছে দিল্লি হরিয়ানা বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গে তবে দেশবাসীর নজর থাকবে দিল্লি ও পশ্চিমবঙ্গের দিকেই দিল্লিতে সাতটি লোকসভা আসনেই এদিন ভোট পশ্চিমবঙ্গের খাটাল আসন থেকে আজই ভাগ্য নির্ধারণ হয়ে যাবে বাংলা সিনেমার দুই নায়ক দেব ও হিরণের একইভাবে মেদিনীপুর আসন থেকে অভিনেত্রী জুন মালিয়া এবং ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পারেরও ভাগ্যের রায় দেবেন ভোটাররা এছাড়াও তমলুক থেকে আলোচিত কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে আজ দেশটির আঠেরোতম লোকসভা নির্বাচনে উনিশ এপ্রিল থেকে সাত দফার ভোট পর্ব শুরু হয় শনিবার ষষ্ঠ দফার ভোট শেষ হলে লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে চারশো ছিয়াশি সংসদীয় আসনের ভোটগ্রহণ সম্পূর্ণ হবে এক জুন শেষ দফার ভোট হবে সাতান্ন সংসদীয় আসনে সুব্রত আচার্য সময় সংবাদ ভারত গ্যাসের মজুত বাড়ানোর লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন মাত্র পনেরো শতাংশ সোয়া দুই বছরে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে মাত্র পঁয়তাল্লিশ মিলিয়ন ঘনফুট অথচ পরিকল্পনা অনুযায়ী এগুলো মিলত অন্তত তিনশো মিলিয়ন ঘনফুট গ্যাস এজন্য বাপেক্স পেট্রোবাংলার ওপর দায় চাপালেন জ্বালানি প্রতিমন্ত্রী ফারুক ভিহার রবিনের রিপোর্ট সংকটের তীব্রতা আমদানি নির্ভরতার বহুমাত্রিক ঝুঁকির বিপরীতে দেশের স্থবির জ্বালানি খাতে আসা জাগিয়েছিল আটচল্লিশ কূপ নিয়ে সরকারের কর্মপরিকল্পনা তবে বৈশ্বিক ধাক্কায় খাদে পড়ে দু সালে অনেকটা বাধ্য হয়ে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল এখন প্রশ্ন উঠছে বাস্তবায়নে তার গতি নিয়ে পরিকল্পনা অনুযায়ী দুই বছরে অন্তত পঁচিশটি কূপ খনন ও সংস্কারের কথা ছিল অথচ কাজ সম্পন্ন হয়েছে কেবল তেরোটি কূপের এসব কূপ থেকে পাওয়া যেতে পারে দৈনিক একশো মিলিয়ন ঘনফুট গ্যাস যদিও পর্যাপ্ত অবকাঠামো আর ব্যবস্থাপনার অভাবে মাত্র পাঁচ কূপ থেকে দৈনিক পঁয়তাল্লিশ মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা সম্ভব হয়েছে অথচ পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে এতদিনে দৈনিক সরবরাহ বাড়ানো যেত অন্তত তিনশো মিলিয়ন ঘনফুট গ্যাস অর্থাৎ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন মাত্র পনেরো শতাংশ জ্বালানি খাতের অতি আবশ্যক এ কর্মসূচিতে কেন এত ধীরগতি গতি এক্ষেত্রে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি প্রণয়নে সময় ক্ষেপণের জন্য বাপেক্স পেট্রো বাংলার উপর দায় চাপালেন জ্বালানি প্রতিমন্ত্রী ইনএফিসিয়েন্সি অফ আওয়ার ক্যাপাসিটি একটা প্রকল্প ডিপিপি বানাইতে নেয় যেখানে লাগে এক মাস সেখানে ছয় মাস এদেরকে রেখে তো আমাদের কাজ করতে হচ্ছে ছেচল্লিশটা যে করবো দশটা প্রকল্প দিয়েছে দশটা ডিপিপি বানাইতে অলরেডি ছয় সাত মাস চলে গেছে যদিও বিশেষজ্ঞরা মনে করেন কূপ ভিত্তিক আলাদা প্রস্তাবনার পরিবর্তে সমন্বিত ডিপিপির কৌশল নিলে সম্ভব হতো অহেতুক সময় কাটানো অমুক টেন্ডার অমুক পিপি অমুক পিসিপি অথচ একটা পিপি একটা পিসিপিতে সমস্ত এক্সপ্রেশনাল ওয়েলগুলোকে ঢোকানো যায় যখনই টাইম শর্ট হয়ে যাবে তখন কিন্তু টাকাও বাসবে সরকারের পরিকল্পনা দু সালের মধ্যে আটচল্লিশ কূপ খনন আর ওয়ার্ক অভারের মাধ্যমে জাতীয় গ্রিডে ৬20 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা কিন্তু কাজ যেভাবে এগোচ্ছে তাতে লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে সামনে আসছে সে প্রশ্ন সংকটের মধ্যে আশা জাগিয়েছিল গ্যাস কূপ অনুসন্ধান কার্যক্রম তবে জ্বালানি বিভাগের আরও অনেক পরিকল্পনার মতো এ উদ্যোগও হোঁচট খেয়েছে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে আগামীতে বড় ধরনের ধাক্কা থেকে জ্বালানি খাতকে সুরক্ষায় অনুসন্ধান কাজে গতিশীলতা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা ফারুক ভাইয়া রবিন সময় সংবাদ শাহবাজপুর গ্যাস ক্ষেত্র ভোলা জ্বালানি সংকট ও কারিগরি ত্রুটির কারণে বৃহৎ চট্টগ্রামের উনত্রিশটি বিদ্যুৎ কেন্দ্রের দশটি ইউনিটি দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে বাকি উনিশটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন চলছে অনেকটা তালে পাঁচ হাজার মেগর সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন হচ্ছে মাত্র দেড় হাজার মেগর বিদ্যুৎ শাক্ষত্রিপুর ক্যামেরায় কমলদার রিপোর্ট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী রাওজান তাপবিদ্যুৎ কেন্দ্রের চারশো বিশ ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিটের দু নম্বর ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ একই সাথে দুশো দশ মেগাওয়াটের এক নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র একশো বারো মেগাওয়াট দুশো বিয়াল্লিশ ম্যাগওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্রে পানির উচ্চতা এবং গতিবেগ কম থাকায় চারটি ইউনিটেই এখন বন্ধ রয়েছে আর ছেচল্লিশ ম্যাগওয়াটের বাকি একটি ইউনিটে মাত্র ২৫ ম্যাগওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে একইভাবে চারশো তিরিশ ম্যাগওয়াটের বাহার তিনটি ইউনিটের মধ্যে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ বাকি ইউনিটে উৎপাদন হচ্ছে দুশো এগারো ম্যাগওয়াট বিদ্যুৎ সাতাশ ম্যাগওয়াটের রাঙ্গামাটির কাপ্তায় এবং কক্সবাজারের ট্যাক্টফের সোলার কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে প্রথম হচ্ছে জ্বালানির সংকট জ্বালানি তারা যদি পর্যাপ্ত জ্বালানি পায় তারা সবাই তাদের সক্ষমতা আছে প্রত্যেকেরই সক্ষমতা আছে প্রত্যেকেরই জ্বালানি হয়তো দিতে পারবে এই এই মুহূর্তে জ্বালানির মধ্যে প্রথম জ্বালানির সংকট তেল আছে যার তেল আছে যার কয়লা আছে প্রত্যেকেরই জ্বালানির সংকটের কারণেই ওরা বিদ্যুৎ উৎপাদন তারপরেও ওরা ওদের প্রাণগুয়ে চালিয়ে রাখছে নাহলে আমাদের তো চট্টগ্রামের শেডিং হওয়ার কথা এই মুহূর্তে নাই শুধুমাত্র চট্টগ্রামে এক হাজার দুশো একানব্বই মেগাওয়াটের বিপরীতে এক হাজার চারশো নয় মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে দাবি পিডিবির তারপর লোডশেডিং এর যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না শিল্প প্রতিষ্ঠানগুলো কয়লা এবং জ্বালানির যে একটা সংকট রয়েছে সে সংকটটা দূরীভূত করা প্রয়োজন কারণ বিদ্যুতের দাম তো আমরা বাড়িয়েছি বিদ্যুতের দাম যদি বাড়িয়ে থাকে তাহলে আমরা কয়লা এবং গ্যাস কিনতে পারছি না কেন হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকার বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলল জ্বালানি সংকট সহ কারিগরি ত্রুটির সুফল পাচ্ছে না দেশের মানুষ আর ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্রগুলো বকেয়া বিল না পেয়ে উৎপাদন কমিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে আমাদের গভর্নমেন্ট কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে বেশ কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র অলরেডি কিন্তু এস্টাবলিশ করা হয়েছে বাট আনফর্চুনেটলি ওগুলোর থেকে কিন্তু প্রপার উৎপাদন হচ্ছে না যে কারণের জন্য উৎপাদন হচ্ছে না সেই কারণটা যদি সলভ করা যায় তাহলে আমরা মনে করি যে লোডশেডিং থাকবে শেলফের ভিতরে হিস্ট্রিতে মিউজিয়ামে তিনশো মেগোয়াটের জুলদা কেন্দ্রে মাত্র একশো চৌত্রিশ মেগাওয়াট একশো ম্যাগোয়াটের হাট হাজারিতে সাতান্ন দু হাজারিতে পঁচাশি চব্বিশ মেঘোয়াটের রিজেন্টে তেরো পঞ্চাশ ম্যাগোয়াটের ইউনিটেড কেন্দ্রে বিশ বারাকার পঞ্চাশ ম্যাগোয়াট কেন্দ্রে ছয় একশো ছয় ম্যাগোয়াটের শিকলবাহা বারাকা কেন্দ্রে একান্ন একশো দশ ম্যাগোয়াটের বারাকা কন্নফুলি কেন্দ্রে আটষট্টি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বৃহত্তর ও চট্টগ্রামের উনত্রিশটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে পাঁচ হাজার মেগোয়াটের বেশি আর এসব বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় পানির পাশাপাশি কয়লা এবং জ্বালানি তেলের মাধ্যমে কিন্তু যান্ত্রিক ত্রুটি সহ নানা জটিলতায় এসব কেন্দ্র পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না এসব কেন্দ্র যদি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে তাহলে শুধু চট্টগ্রাম নয় আশপাশের জেলাও অনেকটা মুক্ত হবে সময় সংবাদ চট্টগ্রাম শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার প্রচন্ড গরমের মাঝে ঝড়ের পূর্বাভাস বঙ্গোপসাগরের নিম্নচাপ দুপুরে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে চার সমুদ্র বন্দরে এক নম্বর সতর্ক সংকেত প্রচারণায় কোস্টগার্ড এবং সাম্প্রদায়িক শক্তি বিএনপির জন্য মাথা দিয়ে উঠছে অভিযোগ ওবায়দুল কাদেরের দেশের গণতন্ত্র অবরুদ্ধ বললেন রিজভী নজরুলের জন্মবার্ষিকীতে কবি সমাধিতে শ্রদ্ধা নিবেদন এই ছিল সময় সংবাদে এরপর এ সময় বাণিজ্য সঙ্গে থাকবেন জাফর সাদিক ধন্যবাদ পিয়াস এ সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়